থাকি আমার গান শুনতে ভালো লাগে আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি বুধবার আজ একটা স্পেশাল ডে সেটা হলো বাঙালি ট্র্যাডিশনাল রান্না পুজো আর আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির রান্না পুজো আর রান্না পুজো মানে হাজার কাজ হাজার ব্যস্ততা তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ আমরা রান্নার প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি কারণ দুপুর থেকে শুরু না করলে অনেকটা দেরি হয়ে যায় আমি আর পিসিমণি সবজি কাটতে শুরু করে দিয়েছি কেমনভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছে আমি সেভাবে কাটছি কারণ আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই বছর তো আবার বিশ্বকর্মা পুজো মহালয়া একদিনে পড়েছে সন্ধ্যাবেলা অনেক কাজ থাকার জন্য মাছটা আগে থেকে কিনে আনা হয়েছে এখানে রুই ইলিশ আর চিংড়ি মাছ আছে বেশি আয়োজন করা হয়নি শুধুমাত্র বাড়ির সবার জন্যই রান্না করা হচ্ছে এই সমস্ত ভাজার মধ্যে নারিকেল ভাজা আমার ভীষণ পছন্দ আমাদের আনাজকাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে রান্না শুরু করা হবে আর শাক ভাজি রান্না শুরু করতে হয় To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones, go break all of my bones. You won't ache my soul. You can't get to me. And there is no barricade that I can't.
শেষ হওয়ার পরে উনুনকে পূজা করতে হয়। আমাদের রান্না শেষ হতে প্রায় ভোর 4টে বেজে গেছে। সারা রাত জেগেছি, সবাই মিলে রান্না করেছি, সব মিলে ভীষণ মজা হয়েছে। I'm a heavyweight.